জীবনের গল্পে আপনাদের আবারো আমন্ত্রণ। 18 বছরের আগে নারী আর 21 বছরের আগে পুরুষের বিয়ে আইনে নিষিদ্ধ করা আছে, কিন্তু আইনের প্রয়োগ যে নেই বা থাকলেও তা মানতে নাগরিকদের যে প্রবল অনীহা তার প্রমাণ তো বাল্যবিবাহের পরিসংখ্যানই বলে দেয়। এরকম একটি আইন যে আছে তাই জানেন কজন? বাল্যবিবাহে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকারও। বাল্যবিবাহ প্রতিরোধে প্রচলিত যে আইন তা সেই ব্রিটিশ আমলের। 1929 সালে করা বাল্যবিবাহ নিরোধ আইনটি 1930 সালের 1 এপ্রিল থেকে কার্যকর দেখানো হয়। পরে অবশ্য 1961 সালের মুসলিম পারিবারিক আইন ও 1984 সালের অধ্যাদেশের মাধ্যমে ব্রিটিশ আইনে সামান্য পরিবর্তন আনা হয়। প্রচলিত এই আইনে 18 বছরের নিচের নারী ও 21 বছরের নিচের পুরুষকে নাবালক আখ্যা দিয়ে ওই বয়সসীমার নিচে বিয়েকে নিষিদ্ধ করা হয়েছে। আইনের সংজ্ঞায় এ ধরনের বিয়ে বাল্যবিবাহ। এই নিষেধাজ্ঞা না মানলে শাস্তির যে বিধান রাখা হয়েছে তা নেহায়েতই সামান্য। বাল্যবিবাহের কারণে কাউকে সর্বোচ্চ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা 1,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আইনে বাল্যবিবাহের ব্যবস্থা করা, পরিচালনা ও সেই বিয়ের শিকার সংশ্লিষ্টদের মা বাবা বা অভিভাবকদের জন্য একই শাস্তির বিধান রাখা আছে। তবে আইনে নারীকে কারাদণ্ড দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও 18 বছরের নিচে কোনো মেয়েকে 21 বছরের নিচে কোনো কিশোর বিয়ে করলে শাস্তি হবে না সেই কিশোরেরও। 84 বছর আগে 1,000 রুপির কি মূল্য ছিল, আজকে 84 বছর পরে 2013-এ সেই একই পানিশমেন্ট রয়ে গেছে, 1 মাস শাস্তি, 1,000 টাকা জরিমানা। আইনে অপরাধ আমলে নেওয়া বা বিচারের ক্ষমতা দেওয়া হয়েছে শুধু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে। বাল্যবিবাহের চেষ্টা হলে আদালত তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারেন। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তিনি 3 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একজন সাধারণ মানুষ কিন্তু এই আইনে কমপ্লেন করতে পারে না। এখন পর্যন্ত আমরা দেখছি না যে কোনো সভা চেয়ারম্যান অথবা মেম্বাররা করে তো নাই, তারা আরও এইটাকে এই বিয়েগুলোর সঙ্গে জড়িত থাকে। বাস্তবে কতটা কার্যকর এই আইন, আদৌ কোনো প্রয়োগ আছে কি এই আইনের, অভিভাবকদের কতজনই জানেন এরকম একটি আইনের কথা? এটাকে কোনো অপরাধ হিসাবে এখনো কিন্তু শনাক্ত করে নাই কেউ। আইন সম্পর্কে সামান্যতম ধারণা নেই যাদের, বাল্যবিবাহে সেই সব ভুক্তভোগীদেরই বা কি অবস্থা? কেউ কেউ হয়তো মামলা করেন কিন্তু তা নিষ্পত্তির জন্য তাদেরকে আদালতের বারান্দায় ঘুরতে হয় বছরের পর বছর। মামলা করছি তো একটু সময় লাগে, সবাই খালি করে ধৈর্য, সবাই গ্রামবাসী সবাই বুঝা যে দেহ বাচ্চাগুলো লাগলে জীবনটা স্যার শেষ করছি, তাইলে যদি বাচ্চা না থাকে তাহলে আমার জীবনের কোনো মূল্য আছে? অল্প বয়সে বিয়ে, বিয়ের পর যৌতুকের জন্য স্বামীর অত্যাচার, 3টি সন্তান নিয়ে রাস্তায় নেমে আসা এই নাদিরা বেগমের মামলার কোনো সুরাহা কি হবে? প্রশ্ন তার বিচারালয়ের কাছে, প্রশ্ন সরকারের কাছে। বাল্যবিবাহে মানবাধিকারেরও বিষয়টি উপেক্ষিত থাকে। নিজের মত দেওয়ার আগে কিংবা মত দেওয়ার বয়স হওয়ার আগেই একটি শিশু কিংবা কিশোরীকে বসতে হয় বিয়ের পিঁড়িতে। খেলাধুলার বয়স পেরোনোর আগেই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সংসার সামলানোর বহন অযোগ্য এ বোঝা, বাধ্য করা হয় সন্তান ধারণে, শুরু হয় তার মানবাধিকারের চরম লঙ্ঘন। বাল্যবিবাহের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায় দারিদ্র পীড়িত দেশের অভাবী জনপদগুলোতে। ভোলার দুর্গম দ্বীপ চর কুকরিমুকরিতে গিয়ে জানা গেল কৈশোর পেরোনোর আগেই এই জনপদের প্রায় প্রতিটি মেয়েকে বাবার বাড়ি ছেড়ে পাড়ি জমাতে হয় শ্বশুর বাড়িতে। ভোলা জেলা সদর থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে প্রমত্তা মেঘনার মোহনায় প্রত্যন্ত জনপদ চরকুকরিমুখরি। ভোলার চরফ্যাশন উপজেলা থেকে দূর মাত্র 30 কিলোমিটার, কিন্তু ভাঙাচোরা রাস্তা আর নৌকায় চড়ে এই পথ পার হতে সময় লেগে যায় 3 ঘন্টা। মেঘনার 7টি দ্বীপ গ্রামের এ জনপদে মানুষ আছে 1,013, আর তাদের নিত্যসঙ্গী হয়ে আছে চরম দারিদ্র। অভাবের হাত ধরেই আছে সামাজিক নানা অসঙ্গতিও। এই অসঙ্গতির সবচেয়ে বড় দিক বাল্যবিবাহ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই জনপদে সব কিশোরেরই বিয়ে হয়ে যায় 12 বছরের মধ্যে। এত অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার মূল কারণ দারিদ্র, সাথে আছে সামাজিক দৃষ্টিভঙ্গি, নিরাপত্তার অভাবও। চরকুকরিমুখরিতে একটি স্কুল আছে, এখানে ছাত্রর চেয়ে ছাত্রীর সংখ্যাই বেশি, তবে বিয়ে হয়ে যাওয়ার কারণে অল্প বয়সী মেয়েদের ঝরে পড়ার হারও বেশি। আমার নানা মরণ লাগে দেখে গেছে যে আমার মামাতো ভাই তিন দিতে, তো
তো আমার মা তারপর দিয়ে দিছে মামাতো বাড়িতে। দরিদ্র এই দ্বীপে অভিভাবকদের কাছে মেয়ে মানেই বোঝা অন্ধকার ভবিষ্যতের অনিশ্চয়তা। তাই কন্যা শিশুর বয়স দশ কি বারো হলো তা তাদের কাছে কোনো বিবেচনাই পায় না। তাকে বিয়ে দিয়ে বিদায় করে বোঝা হালকা করাটাই মুখ্য হয়ে ওঠে অভিভাবকদের কাছে। আছে অনগ্রসর সমাজের চাপও, এই চাপ নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে না দিলে সমাজে একঘরে হয়ে যাওয়ার চাপ। খাওয়ান লাগবে না, অভাবের সংসার, খাইতে বিকে খাওয়ান লাগবে, কাফির সুফুর খোশবক সার দিতেরি। বাল্যবিবাহের করুণ পরিণতির বহু দৃষ্টান্ত চর কুকরি মুখরির ঘরে ঘরে। শৈশব কৈশোরে বিয়ে হয়ে যাওয়ার কারণে জটিল সব শারীরিক অসুস্থতায় ভুগছেন এখানকার নারীরা। পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে সচেতন না তারা। বয়স ২৫ না পেরোতেই চার সন্তানের মা হয়েছেন কুকরি মুখরির রুমা। শুধু রুমাই নয়, এই গল্প এখানকার বহু সংসারে। মা এসে অন্য কথা বিজেপি কই হেলায় মা এগো আমি হেলে গিয়ে দিয়ে দেবো আপনার একটা দিয়ে। অভাবী জনপদের এই গল্প ব্যতিক্রমী কিছু নয়, এরকম ঘটনা ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা বাংলাদেশেই। এত কিছুর পরেও আছে কিছু সফল সংগ্রামের গল্প, যেমন কিশোরগঞ্জের সামিরা। অষ্টম শ্রেণী পড়ুয়া ১৪ বছরের এই কিশোরীর বিয়ে ঠিক হয়েছিল চল্লিশোর্ধ্ব এক মাদ্রাসার শিক্ষকের সঙ্গে, কিন্তু প্রবল সাহস ও বুদ্ধিমত্তায় শেষ পর্যন্ত এই বিয়ে ভেঙে দিতে সফল হয়েছে সামিরা। চলুন শুনি অসম সাহসী এই কিশোরীর গল্প। কিশোরগঞ্জের প্রত্যন্ত এক জনপদ লক্ষিয়া। এই জনপদের চতুর্দর্শী এক কিশোরী সামিরা। বাবা মোহাম্মদ আলী পেশায় বর্গাচাষী, আর মা অন্য দশজন গ্রাম্য নারীর মতোই একজন সাধারণ গৃহিণী। সাত ভাই বোনের সংসারে সামিরা সবার ছোট, সে বাদে ভাই বোনদের বাকি সবাই ব্যস্ত নিজ নিজ সংসারে। বাবার কাছে থেকে অভাবের সঙ্গে নিরন্তর সংগ্রাম করে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সামিরা। সামর্থ্য নেই, কিন্তু স্বপ্নটা অনেক বড়। স্বপ্ন তার লেখাপড়া শিখে বিশাল কিছু একটা করার। কিশোরগঞ্জ সদর থেকে ২০ কিলোমিটার দূরে পাকুন্দিয়া উপজেলার লক্ষিয়া গ্রামটিতে স্কুল আছে একটি, নাম লক্ষিয়া উচ্চ বিদ্যালয়। এই স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্রী সামিরা। ৭০ জন শিক্ষার্থীর মধ্যে ক্লাসে তার রোল ৮। পড়াশোনাই শুধু নয়, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সামিরা। স্থানীয় এক বেসরকারি সংস্থার কারাতে প্রশিক্ষণেও নাম লিখিয়েছে সে। সবকিছু মোটামুটি ঠিকঠাকই ছিল। এই অবস্থায় একদিন সে জানতে পারে ২৪ মে শুক্রবার তার বিয়ে। তাকে বিয়ে দিয়ে ভারমুক্ত হতে চান বাবা মা। ভেঙে যেতে বসে সামিরার সব স্বপ্ন। অল্প বয়সে মেয়েদের বিয়ে হলে অনেক ক্ষতি হয়, যে গর্ভধারণ করলে অনেক ক্ষতি হয়। সিদ্ধান্ত নেয় সে বিয়ে না করার, আর এজন্য দেরি না করে কাজে ঝাঁপিয়ে পড়ে সাহসী এ কিশোরী। বাবা মাকে বহু বুঝিয়েছে, কিন্তু নাছোড়বান্দা তারা বিয়ে দেবেই মেয়েকে। অনন্য পায় সামিরা বিয়ের আয়োজন চলার মাঝেই বিষয়টি জানিয়ে দেয় তার স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও কিছু এনজিও কর্মীকে। ভাবলাম যে আমি শিক্ষা গ্রহণ করব, করে অনেক বড় প্রতিষ্ঠান করে আমি তারপর বিয়ে যদি ব্যাপারটা বুঝবো। মূলত এই কেসটা আমরা যখন জীবন দক্ষতা নামে একটা প্রশিক্ষণ আছে আমাদের গার্লপাওয়ার প্রকল্পের, সেটি আমরা প্রথম এই স্কুলে ১৪ তারিখে, মে মাসের ১৪ তারিখে আমরা দিই। মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাকে এওয়ার করার জন্য, তার জীবনকে সুন্দর করার জন্য এই প্রশিক্ষণটা আমরা প্রোভাইড করি। মেয়েরা প্রশিক্ষণটা করলো, মেয়েরাই আপনার আমার কাছে জানাচ্ছে, এই আত ভাইয়ের কাছে জানাইলো, তারপর শরীফ স্যারের কাছে জানাইলো। জানানোর পরে এটা প্রশাসন যাতে কিভাবে বন্ধ করা যায়। বাবা মা সামিরার বিয়ে ঠিক করেছিল চল্লিশোর্ধ্ব এক মাদ্রাসা শিক্ষকের সঙ্গে। কেন এই অসম বিয়ের আয়োজন? অন্যদিকদের সবাই বলছে আর কি যে ভালো, এরকম আমার শাশুড়ি রাজি হয়েছে যেহেতু ধার্মিক একটা ইমামতি করে ছেলে, এ লেগে আমার শাশুড়ি আর কি রাজি হয়েছে। এইগুলা তো বাবা আমরা আগে বুঝছি না, এই কারণে তো গোলাম শিখে এখন দেখি কোয়েন করছে। আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে সামিরা, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আর কোনো কিশোরী কিংবা শিশুকন্যাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, পড়লেও যেন তারা রুখে দাঁড়াতে পারে, সেজন্য লেখাপড়ার পাশাপাশি সচেতনতামূলক কাজেও নিজেকে নিয়োজিত করতে চায় অসম সাহসী এই কিশোরী। বাল্যবিবাহ ভয়াবহ এক সামাজিক সমস্যা, কিভাবে রোধ করা যায় তা? সমাজের বিশিষ্টজনদের ভাবনাই বা কি এ নিয়ে?
একটা আইনে কিন্তু স্পষ্ট লেখা আছে 18 বছর বয়সের নিচে বিয়ে হবে না। তোমাকে যদি জোর করে বিয়ে দিতে চায়, পুলিশ স্টেশনে খবর দাও, তুমি ইউএনওকে খবর দাও, কোনো ম্যাজিস্ট্রেটকে খবর দাও, তুমি যদি তোমাদের চেয়ারম্যানকে খবর দাও, তুমি ওখানে কোনো এনজিও যদি থাকে তোমাদের আশেপাশে তাদেরকে খবর দাও, তারা এসে খবর দিলে কিন্তু সাথে সাথে ওই বিয়েটা ওখানে অবৈধ হবে, ওই বিয়েটা হবে না। আর তোমাকে এই ধরনের একটা দাসত্বের মধ্যে পড়তে হবে না, এই ধরনের একটা জাতাকলের মধ্যে পড়তে হবে না। আপনাদের একটি কুসংস্কার, অশিক্ষা এবং আপাত অর্থনৈতিক দারিদ্র্যের কারণে কিভাবে বলি হয়ে যাচ্ছে, তাদের জীবনের উপর দিয়ে যাচ্ছে আপনাদের এই সিদ্ধান্ত। অকাল মৃত্যুর সম্মুখীন হতে পারে তারা। এইভাবে ছুঁড়ে ফেলে দেবেন না নিজেদের সন্তানকে, আপনাদের নারী ছেড়া দলকে। এবং আমরা অনেক জায়গায় উন্নতি করা সত্ত্বেও বাল্যবিবাহ রোধ করতে পারি, অল্প বয়সের মেয়ে বেশি আকর্ষণীয়, তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায়, এটা সরিয়ে যত শিক্ষাটা একটা মেয়ের জন্য ভালো এবং শিক্ষা নিলে একটা মেয়ে আরও ভালো ভালো ঘরে তার বিয়ে হতে পারে, এটা আনতে পারবো, অতদিন আমাদের সমস্যাটা থেকে যাবে। বাল্যবিবাহ রোধ করার জন্যে জনমত তৈরি করতে হবে, সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে, সবাইকে বুঝতে হবে যে এই বাল্যবিবাহ কারোর জন্যে মঙ্গল বয়ে আনে না। কার বিস্তারের সঙ্গে সঙ্গে বাল্যবিবাহর কুফল সকলে হৃদয়ঙ্গম করতে পারবে। জীবনের গল্প আজ এ পর্যন্তই। নতুন গল্প নিয়ে আমরা আবারও ফিরব আপনাদের কাছে আগামী 13 জুলাই শনিবার রাত 8:15। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 70 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেলে golpo.desh@gmail.com। ভিজিট করুন ফেসবুক, ঠিকানা facebook.com/drc.voa। ভালো থাকুন, সুস্থ থাকুন।